ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এর সম্মুখবর্তী ঝোঁক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এর পরবর্তী অংশ দেখব। চলো আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস, বিপরীত ঝোঁক বা পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াসের বৈশিষ্ট্য এবং পিএন জাংশনের ভিআই লেখচিত্রের বৈশিষ্ট্য। ভিআই লেখচিত্রটি পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে যখন আমরা এই লেখচিত্রটি ব্যাখ্যা করি, তখন পশ্চাৎমুখী ঝোঁক এবং বিমুখী ঝোঁক দুটি বৈশিষ্ট্যই এই দুই দুটি বৈশিষ্ট্য দুইটি ঝোঁকের ক্ষেত্রেই পিএন জাংশনের যে লেখচিত্রটি হয় সেই লেখচিত্রটির যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এই জাংশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমরা প্রথমেই চলে যাই পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস বলতে কি বুঝি। পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস হচ্ছে পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস প্রয়োগের জন্য ব্যাটারি নেগেটিভ প্রান্ত পি টাইপের সাথে এবং পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে সংযোগ দেওয়া হয়। পিএন জাংশনে ভোল্টেজ প্রয়োগের ক্ষেত্রে কোষের ধনাত্মক প্রান্ত যদি এন টাইপ এবং ঋণাত্মক প্রান্ত যদি পি টাইপের সাথে সংযুক্ত করা হয় তাহলে তাকে পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস বলে। এক্ষেত্রে এন টাইপযুক্ত বস্তুর মুক্ত ইলেকট্রন কোষের ধনাত্মক প্রান্তের আকর্ষণের ফলে এন টাইপ বস্তুতেই থেকে যায়, কিছুতেই জাংশন পার হয়ে পি টাইপের কাছে যায় না বা যেতে পারবে না। পি টাইপ বস্তুর হোলও একইভাবে পি টাইপ বস্তুতেই থেকে যাবে, ফলে পিএন জাংশনের ডিপ্রেশন স্তরের প্রশস্ততা বৃদ্ধি পাবে এবং জাংশন দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। এ ধরনের সংযোগকে বলা হয় বিমুখী ঝোঁক বা পশ্চাৎমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। এরা আমরা ছবিতে একটি পিএন জাংশনের সাংকেতিক বর্তনী দেখতে পাচ্ছি। দেখো বর্তনীতে এটি হচ্ছে আমাদের ব্যাটারি সংযোগের ফলে এটি হচ্ছে নেগেটিভ ব্যাটারির নেগেটিভ প্রান্ত, মানে এন টাইপটি নেগেটিভ প্রান্তের সাথে এবং পি টাইপটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে আমরা একটি সাংকেতিক বর্তনী গঠন করেছি। আর এর ফলে এখানে দেখো পিএন জাংশনের যে ডিপ্রেশন স্তর সেই ডিপ্রেশন স্তরটি অনেক গুণ প্রশস্ত হয়ে গেছে। এবং এখানে দেখো আমরা যে পি টাইপের যে হোলগুলো সেই হোলগুলো পি টাইপেই আছে, এরা কখনো লেয়ার জাংশন লেয়ারটি অতিক্রম করে এন টাইপের দিকে যাচ্ছে না। আবার এন টাইপের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এন টাইপেই আছে, এরা আবার এই ডিপ্রেশন লেয়ারটি অতিক্রম করে পি টাইপে আসছে না, এবং এর যার ফলে কি ইলেকট্রনের কোনো জাংশন দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলছে না। এই এই পুরো বর্তনীর এই পুরো সিস্টেমটাকেই বলা হচ্ছে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস বা পশ্চাৎমুখী ঝোঁক। আচ্ছা, এই ঝোঁকের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি সেগুলো হচ্ছে, দেখো লেখচিত্রটি দেখানো হচ্ছে, এখানে দেখো আমাদের ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে ভোল্টেজ এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কারেন্ট। আইআর দিয়ে আমরা তড়িৎ প্রবাহ বা রিভার্স কারেন্ট বোঝাচ্ছি এবং ভি দিয়ে ভোল্টেজ বোঝাচ্ছে। এবং এই রিভার্স বায়াসের ক্ষেত্রে বা বিপরীত ঝোঁকের ক্ষেত্রে কী হচ্ছে, খুব তড়িৎ প্রবাহ খুব কম মানে পাওয়া যাচ্ছে, মানে এই তড়িৎ প্রবাহের মান হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে সাধারণত কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। প্রযুক্ত বিভব পার্থক্য একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করলে প্রবাহ মাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। আচ্ছা, তাই এখানে বলা হচ্ছে যে বিভব পার্থক্য নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করার ফলে প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না। বিপরীত বায়াসে ডায়োডের নিঃশেষিত অঞ্চলের বেধ ক্রমশ বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে বিপরীত বায়াস বা রিভার্স বায়াস বা পশ্চাৎমুখী ঝোঁকের কিছু কমন বৈশিষ্ট্য। এবার আমরা আসছি পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য লেখ সম্পর্কে বলতে। আমরা গত ক্লাসে সম্মুখ ঝোঁকের লেখচিত্রটি অঙ্কন করেছিলাম এবং একইভাবে আজকেও আমরা বিপরীত বায়াসের লেখচিত্রটি দেখলাম। তো দুটি লেখচিত্র যদি আমরা একত্র করি তাহলে এই এই ফিগারটি আসে। এখানে একটি লেখচিত্রের মধ্যে আমরা সম্মুখ বায়াস এবং পশ্চাৎমুখী বায়াস একত্রিত করলাম। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের সম্মুখ বায়াসের জন্য। সম্মুখ বায়াসের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কী কী লক্ষ্য করা যায়? এখানে আমরা ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভোল্টেজ দিয়েছি এবং ভোল্টেজকে ফরওয়ার্ড ভোল্টেজ বলছে সম্মুখ বায়াসের জন্য এবং একে ভিএফ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং কারেন্টকে এখানে আইএফ লিখছে,
সম্মুখ কারেন্ট যেটা, তাকে আমরা IF, ফরওয়ার্ড কারেন্ট বলছি, IF দিয়ে। আচ্ছা, এখানে কারেন্টকে আমরা মিলি অ্যাম্পিয়ারে প্রকাশ করি এবং ভোল্টেজকে ভোল্টে, ফরওয়ার্ড ভোল্টেজ VF দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এই যে লেখচিত্রে দেখছি সম্মুখ ভোল্টেজে VF মানে কি ফরওয়ার্ড ভোল্টেজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারেন্ট বৃদ্ধি পায় না। যদি আমরা ভোল্টেজ বৃদ্ধি করে থাকি তাহলে সাথে সাথে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে ফরওয়ার্ড কারেন্ট, ফরওয়ার্ড ভোল্টেজ VF বৃদ্ধির সাথে সাথে ফরওয়ার্ড কারেন্ট IF এর মান বৃদ্ধি পায় না। এটি ডায়োডের উপর নির্ভর করছে। আমরা এখানে যে ডায়োডটি ব্যবহার করছি সেটি সম্ভব জার্মানিয়াম ডায়োড, সিলিকন ডায়োড এবং জার্মানিয়াম ডায়োড দুটি ভিন্ন ডায়োডের জন্য আমাদের সম্মুখ ভোল্টেজের মান ভিন্ন ভিন্ন। জার্মানিয়াম ডায়োডের জন্য এর মান হচ্ছে 0.3 ভোল্ট এবং সিলিকন ডায়োডের জন্য এই ভোল্টেজের মানটি হচ্ছে 0.7 ভোল্ট। মানে সম্মুখ 0.3 ভোল্ট এবং 0.7 ভোল্ট জার্মানিয়াম এবং সিলিকন ডায়োডের যে মান, ফরওয়ার্ড ভোল্টেজের যে মান, এই 0.3 ভোল্ট অতিক্রম করার পরেই কিন্তু ফরওয়ার্ড কারেন্টের মান বৃদ্ধি পেতে থাকবে। এখানে আমরা যে লেখচিত্র দেখছি সেখানে লেখচিত্র থেকে বুঝতে পারছি যে এখানে আমরা জার্মানিয়াম ডায়োড ব্যবহার করেছি, তার মানে এখানে 0.2 ভোল্ট পর্যন্ত কিন্তু ভোল্টেজ বৃদ্ধি, 0.2 ভোল্ট ভোল্টেজ পর্যন্ত কিন্তু কারেন্টের কোনো বৃদ্ধি হয়নি। যখনই 0.2 অতিক্রম করে 0.3 অতিক্রম করলো তখনই 0.3 ভোল্ট অতিক্রম করার সাথে সাথে কারেন্টের মান, আর ফরওয়ার্ড কারেন্ট IV IF থেকে খাড়া উপরের দিকে বৃদ্ধি পেতে থাকলো। তাহলে 0.3 ভোল্ট এবং 0.7 ভোল্ট হলো যথাক্রমে জার্মেনিয়াম এবং সিলিকনের অভ্যন্তরীণ বিভব প্রাচীর ভোল্টেজ। অর্থাৎ এই বিভব প্রাচীর ভোল্টেজকে অতিক্রম করার জন্য চার্জ বাহকের ন্যূনতম যে ভোল্টেজের প্রয়োজন হচ্ছে তাকে বলা হয় অপারেটিং ভোল্টেজ। অর্থাৎ এই অপারেটিং ভোল্টেজ তাহলে 0.3 ভোল্ট এবং 0.7 ভোল্ট, এগুলো হচ্ছে আমাদের জার্মেনিয়াম এবং সিলিকনের অপারেটিং ভোল্টেজ। এই অপারেটিং ভোল্টেজকে অতিক্রম করার পরেই তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকে। এখানে লেখচিত্র দেখো যে যদি VF গ্রেটার দেন V0, মানে ফরওয়ার্ড ভোল্টেজটা যদি অপারেটিং ভোল্টেজের চেয়ে বেশি হয় তখনই IF মানে ফরওয়ার্ড কারেন্ট দ্রুত বৃদ্ধি পায় এবং এই ফরওয়ার্ড কারেন্ট বৃদ্ধি পেয়েই কিন্তু খাড়াভাবে উপরের দিকে উঠে গেল। এই বৈশিষ্ট্যটি, এই বৈশিষ্ট্য লেখাটি কি দেখা যাচ্ছে যে খাড়াভাবে উপরের দিকে উঠে যায়, এটি কিন্তু কোনো সরলরেখা না। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে দেখো ভি এবং এফ লেখা আছে, কথাটি হবে ভি এবং আই, ভোল্টেজ এবং আই পরস্পরের সমানুপাতিক হয় না। আমরা সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করলাম। আচ্ছা, এবার আমরা বিপরীত ঝোঁকের ক্ষেত্রে যদি যাই, আচ্ছা বিপরীত ঝোঁকের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে। বিপরীত ঝোঁকের ক্ষেত্রে VF বৃদ্ধির সঙ্গে বিপরীত কারেন্ট, বিপরীত কারেন্টকে IR, রিভার্স কারেন্ট IR, আর রিভার্স ভোল্টেজ VR বলছে। বিপরীত ঝোঁকের বৃদ্ধি ক্ষেত্রে, ঝোঁকের ক্ষেত্রে VR বৃদ্ধির সঙ্গে বিপরীত কারেন্ট IR বৃদ্ধি বৃদ্ধিতে মানে পেলে I0-এ পৌঁছায়, বৃদ্ধি পেয়ে I0-এ, একটু কথাটা একটু ভুল আছে, বৃদ্ধি পেয়ে I0-এ পৌঁছায়। এরপর বিপরীত ভোল্টেজ বাড়ালেও কারেন্ট I0 স্থির থাকে। এই I0 কারেন্টকে বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত কারেন্ট বা ক্ষরণ কারেন্ট। এই কারেন্ট P এবং N অঞ্চলের স্বল্প সংখ্যক বাহকের দ্বারা তৈরি হয়। এর মান সাধারণত কয়েক মাইক্রোঅ্যাম্পিয়ার হয়ে থাকে। এর অর্থ হচ্ছে আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে বা বিপরীত ঝোঁকের ক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহ পেয়ে থাকি এবং এই তড়িৎ প্রবাহকে আমরা আগেই বলেছি বৈশিষ্ট্য থেকে যে মাইক্রোঅ্যাম্পিয়ারে তড়িৎ প্রবাহটা পরিমাপ করা হয়। ভোল্টেজ পরিবর্তনের জন্য সংখ্যালঘু বাহকের সংখ্যা পরিবর্তন হয় না বলেই ভোল্টেজ অনেক গুণ বাড়ালেও কারেন্ট স্থির থাকে। শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করলে সংখ্যালঘু বাহকের সংখ্যা পরিবর্তন হয়। এটি হচ্ছে আমাদের রিভার্স বায়াস বা বিপরীত ঝোঁকের একটি কমন বৈশিষ্ট্য। আচ্ছা, বিপরীত ঝোঁক বা বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করে একটি ক্রান্তি মানে পৌঁছালে দেখা যায় যে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেকগুণ বেড়ে যায়। এ সময় পিএন জাংশনের রোধ সম্পূর্ণরূপে ভেঙে যায়। এই বিশেষ ভোল্টেজকেই বলা হয়ে থাকে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে গেলে সাধারণত জাংশনের জাংশন ডায়োডের কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থায় ডায়োড পরিবাহীর ন্যায় আচরণ করে এবং এই ক্রিয়াকেই বলা হচ্ছে জেনার ক্রিয়া। তাহলে
ডায়োডের কথা বলছি, যে যখন জাংশন ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যায় তখন জাংশন ডায়োডের কার্যক্ষমতা নষ্ট হয়ে গিয়ে ডায়োডটি কী করে পরিবাহীর ন্যায় আচরণ করে। পরিবাহীর ন্যায় আচরণ করে মানে তখন ডায়োডের যখন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে। এই ক্রিয়াটাকেই বলা হচ্ছে জেনার ক্রিয়া। তাহলে আর এইখান থেকে আমরা বলতে পারি যখন একটি ডায়োড পরিবাহীর ন্যায় আচরণ করে আবার যখন এই ডায়োডটি অন্তরকের ন্যায় আচরণ করে, এই দুই আচরণের পরিপ্রেক্ষিতে ভিত্তি করে ডায়োডকে আমরা আদর্শ ডায়োড বলে থাকি। বাস্তবে কিন্তু আদর্শ ডায়োড বলে কোনো ডায়োড নাই। আর আদর্শ ডায়োডের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে সকল ডায়োড সম্মুখ ভোল্টেজের ক্ষেত্রে নিখুঁত পরিবাহীর ন্যায় এবং বিপরীত ঝোঁকের ক্ষেত্রে বা পশ্চাৎমুখী ঝোঁকের ক্ষেত্রে অন্তরকের ন্যায় আচরণ করে থাকে, সে সকল ডায়োডকে আদর্শ ডায়োড বলা হয়ে থাকে। অর্থাৎ পিএন জাংশন ডায়োডটি একটি আদর্শ ডায়োড, কেননা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটি পরিবাহী অন্তরকের ক্ষেত্রে আচরণ করছে এবং রিভার্স বা বিমুখী ঝোঁকের ক্ষেত্রে এটি করছে পরিবাহীর ন্যায় আচরণ করছে, যার ফলে পিএন জাংশন ডায়োডটি একটি আদর্শ ডায়োড হিসেবে কাজ করছে। এরা আশা করছি তোমরা আমাদের আজকের লেকচার থেকে পিএন জাংশন ডায়োডের ভিআই রেখচিত্র যেটি সেটি সম্পর্কে বুঝতে পারছো, এবং যদি তোমরা পশ্চাৎমুখী ঝোঁক এবং সম্মুখ ঝোঁক বুঝে থাকো তাহলে কিন্তু পিএন জাংশন ডায়োডের যে ভিআই লেখচিত্রটি সেটি সঠিকভাবে বুঝতে পারবে। এবং এই লেখচিত্রটি মূলত পশ্চাৎমুখী ঝোঁক এবং সম্মুখ ঝোঁকের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর উপরই প্রতিষ্ঠিত। তা আশা করছি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক্স নিয়ে আলোচনা করবো। টপিক্সটি অবশ্যই পিএন জাংশন ডায়োডের